আমরা প্রত্যেকটা মানুষ আইডেন্টি ক্রাইসিসে ভুগি আমরা প্রত্যেকটা মানুষের আমার একটা আইডেন্টিটি হোক আমি স্বচ্ছভাবে চলি সচ্ছলভাবে চলি কিন্তু যখন একটা স্বচ্ছল পরিবারের কিংবা একটা স্বচ্ছল ক্যারেক্টার থেকে সে জাস্ট কিছু একটা ইনসিডেন্টের কারণে নিজে সব কিছু হারায় ফেলে এবং তার শেষ আশ্রয়টা হয় আরেকজনের ঘরে কিংবা আরেকজনের বাসায় তখন নিজের ভেতর একটা পরগাছা গাছা আশ্রিত এরকম একটা অনুভূতি চলেই আসে এটা খুব ন্যাচারাল কারণ প্রত্যেকটা মানুষের একটা সেলফ আইডেন্টি একটা সেলফ রেসপেক্ট এই জিনিসটা ম্যাটার করে সবার কাছে তো যখন সুরাইয়াকে তার নিজের সব কিছু ছেড়ে একটা মানুষ শ্বশুর বাড়িটাকেই নিজের বাড়ি হিসেবে সাজিয়ে নিল এবং সেখান থেকে সে তার নিজের ছেলে মেয়েকে নিজে রেখে নিয়ে নিজের বাড়ি ঘর সংসার ছেড়ে ভাইয়ের বাসে এসে উঠল এই ভাই যে তাকে খুব সহজে গ্রহণ করলো এই ব্যাপারটাও তার কাছে একটু অন্যরকম লাগবে যে আমার ভাই আমাকে গ্রহণ করলো বাট আমি তো আমি ভাইয়ের সংসারে আছি আমি ভাইয়ের সংসারে খাচ্ছি থাকছি তো এই ব্যাপারটা সুরাইকে খুব গভীরভাবে অ্যাটাক করে এবং এইটার পুরা প্রভাবটাই তার দুই সন্তানের উপর চেয়ে পড়ে হ্যাঁ আমরা হচ্ছে ওই সময় দেখি যে সুরায়ের ক্যারেক্টার হচ্ছে আরো বেশি বা হ্যাঁ তার সন্তানদের সাথে তার সম্পর্কটা কিন্তু শুধু এই একটা কারণে নষ্ট হয়ে যায়